হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি রং পেন্সিল এবং পেন্সিল কাটের গুঁড়ো দিয়ে ভেড়ার ছবি আঁকবে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। এই ড্রয়িংয়ের জন্য একটি সাদা পেপার যে কোনো মাপের, 2B পেন্সিল ড্রয়িংয়ের জন্য, জেল পেন আউটলাইনের জন্য, রঙের জন্য কালার পেন্সিল এবং পেন্সিল কাঠের গুঁড়ো। প্রথমে ঘাস খাচ্ছে এমন একটি ভেড়ার ছবি আঁকব। মাথার অংশ এঁকে নিয়ে মাথার ওপরে ভেড়ার লোম, কান এবং পুরো দেহের লোম এঁকে নেব, লেজও এঁকে নেব, পা এঁকে নেব সুন্দর করে। জেল পেন দিয়ে আউটলাইন করে নেব। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানো, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে রং পেন্সিল এবং পেন্সিল কাঠের গুঁড়ো দিয়ে ভেড়ার ছবি অঙ্কন করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঘাস খাচ্ছে বোঝাতে মুখে কিছু ঘাস আঁকব। চারদিকে আরো কিছু ঘাসের লাইন দিয়ে নেব। এবার একটু রং করব। মুখ, কান, পা একটু রং করে নেব। এবার লোম বোঝাতে আমরা পেন্সিল কাঠের গুঁড়ো গুলো ব্যবহার করব। এভাবে খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে পেন্সিল কাঠের গুঁড়ো দিয়ে একটি সুন্দর কাজ করতে পারি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমাদের ড্রয়িং দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি তোমার ভালো লাগে তবে লাইক দিতে ভুলো না। আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারো। আর তোমরা কোন ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছে, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমিও একদিন ভালো করবে এই আশা রইল। আল্লাহ হাফেজ।